অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে আগামীকালকে 11টার সময়, এবং তার সঙ্গে আমরা মহিলা কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভও যা চালু হবে আগামীকাল থেকে। তো তার জন্য আমাদের রাজ্যে আমাদের অবজারভার মীনা চক্রবর্তী এসে উপস্থিত হয়েছেন, এবং আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে দিনকে দিন প্রতিদিন নিউজ চ্যানেল বলুন, খবরের কাগজ বলুন, সব কিছুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, নারীদের উপর অত্যাচার, ধর্ষণ এবং হেনস্থা করা হচ্ছে সব রকম ভাবে। নারীদের সুরক্ষা আজকে ত্রিপুরা রাজ্যে পুরোপুরি এই বিজেপি সরকার দিয়ে ব্যর্থ, এবং আমাদের নারীদের যারা বলেছিল যে আগামী নির্বাচনে গত নির্বাচনে হওয়ার আগে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল আনএমপ্লয়মেন্টদের এমপ্লয়মেন্ট মানে তথা চাকরি দেবে এবং মহিলাদের জন্য রিজার্ভেশন করা হবে, তার সঙ্গে এইগুলি সমস্ত জুমলাবাজি তারা করেছে এবং এখন অবধি তারা একই কাজ করে চলেছে। আমাদের নারীদের এই রাজ্যে কোনো সুরক্ষা নেই, এবং মহিলাদের যেমন বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের আর্থি করে তিলোত্তমার বিরুদ্ধে সবাই গর্জে উঠেছে সারা দেশ ভেবে, তার সঙ্গে মহিলা কংগ্রেসও প্রতিবাদে মুখর হয়েছে, কিন্তু আজ অবধি এটা সুরাহা হয়নি। এবং ত্রিপুরা রাজ্যে যখন আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় তখন বর্তমান সরকার এবং শুভবন্ধু সম্পন্ন মানুষদের যে এগিয়ে আসা আমাদের চোখে পড়েই না। তার সঙ্গে আমি জানাবো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমাদের ত্রিপুরা রাজ্যের মা বোনদের কাছে আমাদের এই বার্তা যেন পৌঁছে, আগামী 23শে সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে যে ডিজিপি অফিস ঘেরাও করা হবে সময় 11টার সময়, সেই আন্দোলনে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে পুরোপুরি সমর্থন এবং সহযোগিতা করব, এবং সবাইকে বলবো দল মত নির্বিশেষে এই আন্দোলনে সবাই এগিয়ে আসার জন্য, এবং আমাদের যে আরক্ষা দপ্তর যে নিদ্রা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সেই নিদ্রাকে ভঙ্গ করতে হবে, আমাদের মহিলাদের ইজ্জত সম্মান মান সম্মান সম্ভ্রম আজকে ভুলুন্ঠিত ত্রিপুরা রাজ্যে ঢুকে, তো সেই কারণে আমাদের প্রতিবাদী হতে হবে। এবং এই সমস্ত রিপোর্ট আমরা দিল্লিতে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট ঝলক আলামবাজির নজরে আমরা আনছি দিনকে দিন। তথাপি যেহেতু এখানে তৎকালীনের সরকার, কেন্দ্রীয় তাদের সরকার, রাজ্যেও তাদের সরকার, তারা একই ভূমিকা প্রতিপালন করছে, এবং কোন সুরাহা বিগত দিনে আপনারা দেখেছেন যে মনুবাজার থানায় একটা ঘটনা সংঘটিত হয়েছে নাবালিকার উপর ধর্ষণ, তার সঙ্গে তার গোপনাঙ্গে গরম জল ফেলে দেওয়া হয়েছে, আমরা সেটা শোনা মাত্র আমরা নাবালিকার সঙ্গে দেখা করি এবং কথা বলি তার পরিবারের সঙ্গে, খাদ্যের অভাবে ওরা কাজ না পেয়ে ওর মাসি ওকে নিয়ে গেছিল কাজ করার জন্য, আর ওর যে অভাবের তাড়না কাজ করতে সেই যৌন লালসার শিকার হবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা কোন রাজ্যে বাস করছি সেটা আজকে